2014 সকল টেট পাস টেনকানেল নিও চাই নিও চাই নিও চাই নিও কে তোমাই দিতেই হবে দিতেই হবে দিতেই হবে হাই 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 একি হলো বহুশিক্ষক পটেল माननीय मुख्यमंत्री सकल प्रतिश्रुति मतन सकल 2014 टेट पास कैंडिडेट नियोग अविलम्बे द्रुत नियोग करते नियोग 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 चाहिए সুসময়ের জন্য চাই একটু বিশ্বাস ও সঠিক পরামর্শ। প্রেমে বাধা, বিবাহে বাধা, পড়াশোনা ও চাকরিতে বাধা, শুধু একবার সাক্ষাতে আপনার জীবনের দিক বদলে যেতে পারে। জ্যোতিষ সম্রাট সাহেব আপনার নিকটবর্তী শহরে চেম্বার করছেন। আমরা 2014 মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সমস্ত 2014 টেট পাস ট্রেন ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে, নতুবা তিলোত্তমায় স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিতে হবে। 2020 সালের 11 নভেম্বর প্রশাসনিক ভবন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 20,000 টেট পাস ট্রেন ক্যান্ডিডেট রয়েছে। প্রথমে 16,500 জনকে নিয়োগ করা হবে, পরে ধাপে ধাপে বাকি সকলকে নিয়োগ করা হবে। কিন্তু আমরা পর্ষদ প্রকাশিত মেধা তালিকাতে নট ইনক্লুডেড প্রেজেন্ট ইন দ্য মেরিট লিস্ট, তাই আমাদের দাবি দ্রুত সকল টেট পাস ট্রেন চাকরি প্রার্থীদের পুজোর আগে নিয়োগপত্র দিতে হবে। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রত্যেক জেলার ডিপিএসসি অফিসে আমরা ডেপুটেশন কর্মসূচি চালাচ্ছি। দাবি না মিটলে আমরা কলকাতার রাজপথে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাব। আমি দীপান্বিত জানা, আমরা 2014 প্রাইমারি টেট কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেট। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 99 থেকে বিধানসভা ভোটের আগে যে প্রাইমারিতে টেট কোয়ালিফাইড প্রায় আছে 20,000, তো ইতিমধ্যে আমরা প্রথমে 16,500 নেব, তাদেরকে নিয়োগ দেব এবং বাকি যারা থাকবে তাদেরকে ধাপে ধাপে আমরা নিয়োগ দেব। কিন্তু এরপরে দেখা গেছে যে আজ পর্যন্ত প্রায় 12,600 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা পড়ে আছি আরও অনেকজন। তো সেই নট ইনক্লুডেড প্রার্থীদের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যেন উনি আমাদের পুজোর আগে দ্রুত নিয়োগ দিয়ে আমাদের চাকরি সুনিশ্চিত করে। 2014 টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট মাননীয় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে, আমাদের প্রত্যেককে 16,500 ইমিডিয়েট রিক্রুটমেন্ট হবে এবং বাকি পড়ে থাকা 20,000-এর মধ্যে সমস্ত টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের উনি ধাপে ধাপে নিয়োগ দেবেন। আমরা এখানে এটুকুই অনুরোধ জানাই, উনি আমাদের ধাপে ধাপে নিয়োগ দিন, আমাদের এই বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমাদের পরিবারের সকলের মুখে হাসি ফোটান, আমাদের নিয়োগ করে আমাদের এই বেকার যন্ত্রণা থেকে উনি আমাদের মুক্তি দিন। এটা আমাদের নট ইনক্লুডেড একতা মঞ্চের পক্ষ থেকে মাননীয়ার কাছে আমাদের অনুরোধ, উনি আমাদের যত দ্রুত পারেন নিয়োগ দিয়ে আমাদের বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিন। কার কাছে ডেপুটেশন দিচ্ছেন? আমরা ডিপিএসসি চেয়ারম্যানের কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছি। আপনার নাম ও কত সালে ক্যান্ডিডেট? আমার নাম রাখি কোলে, আমি 2014 টেট পাস ট্রেন ক্যান্ডিডেট। সম্পূর্ণ গাণিতিক পদ্ধতিতে সঠিক গ্রহ বিচারের মাধ্যমে বিদ্যা, বিবাহ, দাম্পত্য কলহ, কর্মজীবন ও অর্থ সংক্রান্ত বিষয়ে সঠিক দিশা পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষার্ণব শ্রী সৌম্য জ্যোতিষ। আমার নাম অচিন্ত ধরা। আসলে আমরা 2014 নট ইনক্লুডেড প্রাথমিক পাস ক্যান্ডিডেট সব। আসলে আমরা 11 নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে উনি 2014 যেসব টেট পাস ক্যান্ডিডেট আছেন প্রায় 20,000, তৎক্ষণাৎ যদি ফেব্রুয়ারির মধ্যে 16,500 নিয়োগ করে দেবেন আর বাকি যেটা রয়ে যাবে সেটা কিছুদিনের মধ্যেই ধাপে ধাপে নিয়োগ করে দেবেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 12,000 নিয়োগ হওয়ার পর পুরো প্রসেসটা থমকে দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারছি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও কেন এই প্রসেস থমকে। উনি বারবার ঘোষণা করেছেন, উনি 11 নভেম্বর ঘোষণা করেছেন, তারপর কর্মী সভায় ঘোষণা করেছেন, উনি আবার একবার প্রেস কনফারেন্স করে বলেছেন, তা সত্ত্বেও কেন এই প্রসেস থমকে আমরা বুঝতে পারছি না। তাই আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের কাতর আবেদন, উনি যাতে এই দিকটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, উনি যাতে আমাদেরকে দৃষ্টি দেন এবং আমাদেরকে দ্রুত নিয়োগ দিয়ে আমাদের এই বেকার যন্ত্রণা থেকে মুক্ত করেন। আশা করছি বুঝতে পেরেছেন এই কোভিড সিচুয়েশনে আমাদের অবস্থা খুব খারাপ হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষারত আর আমরা অপেক্ষা করতে পারছি না, তাই যত শীঘ্র সম্ভব আমাদের নিয়োগ দিয়ে বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিন। এবং টেটও পাস করেছি। ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছিলেন যে 20,000 মোট টেট পাস আছে, তাদের থেকে 16,000 টেট পাস নেওয়া হবে, বাকি পড়ে থাকা
ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়োগ দেবেন। কিন্তু দেখা যায় রেজাল্ট বেরোনোর পরে বেশ কয়েক হাজার প্রার্থী নট ইনক্লুড হয়ে পড়ে আছেন। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, অনুরোধ করছি, তিনি তার প্রতিশ্রুতি মতো আমাদের সকল টেট পাস এবং নট ইনক্লুডদের অতি দ্রুত ইনক্লুড করুন, তারপর আমাদের ধাপে ধাপে নিয়োগ দিন। এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি। আজকে কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন? আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর জেলা ডিপিসির সামনে। ডেপুটেশন দেবো আমরা। 11 নভেম্বর 2020 সালে প্রশাসনিক নবান্নের প্রশাসনিক ভবন থেকে একটা ঘোষণা করেছিলেন যে 2014 সকল টেট পাস টেন ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে, 20,000 ক্যান্ডিডেট রয়েছে, এরকম একটা ঘোষণা করেছিলেন নবান্নের প্রশাসনিক ভবন থেকে। তারপরে আমাদের মাননীয়ার কথা মতো আমাদের ইন্টারভিউ হয়, ভেরিফিকেশন হয়, ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউ সম্পন্নের পরে 15 ফেব্রুয়ারি 2021 আমাদের একটা মেরিট লিস্ট বেরোয়। সেই মেরিট লিস্টে কে কোথায় আছে আমরা জানি না, এবং দেখতে পাই যে আমরা নট ইনক্লুডেড 2014 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, সেখানে আমরা দেখতে পাই যে নট ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট। কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে যে হাইকোর্টের যে কেস হয়, হাইকোর্টে একটা অর্ডার হয় এবং সেখানে প্রত্যেকটা ডিপিএসসি জেলায় মেরিট লিস্ট টাঙাতে হবে। সেই মেরিট লিস্টের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই 12,600 জন যে নাম রয়েছে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট গতকাল তারা সম্পন্ন হয়েছে। তারপরে আমাদের মাননীয়ার প্রতিশ্রুতি মতন ধাপে ধাপে যাতে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, সেই জন্য আমরা প্রত্যেকটা জেলার ডিপিএসসি অফিসগুলো ঘেরাও করছি এবং ডিপিএসসির চেয়ারম্যান কাছে, স্যারের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। আগামী যদি আমাদের দাবি যদি পুরো না হয়, মাননীয়ার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি যদি রক্ষা না করেন, তাহলে আমাদের স্বেচ্ছামূলক দেওয়া হোক। আমাদেরকে কেন এইভাবে আশা দিয়ে আমরা আশাহত হয়েছি? বিভিন্ন দুশ্চিন্তা, সবাই এখানে বেকার, কেউ ডিম বিক্রি করে, কেউ লজেন্স বিক্রি করে, কেউ খেটে খায়, এরকম এক পরিস্থিতি আমাদের হয়েছে। বেকারত্ব, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কাজ পাইনি। সেই অবস্থা থেকে মুক্তির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন, যাতে আপনার প্রতিশ্রুতি মতন দ্রুত নিয়োগটা সম্পন্ন হয়, আগামীতে যাতে আমরা স্কুলে যেতে পারি, শিক্ষকতা করতে পারি, শিক্ষা দান করতে পারি। সেই প্রতিশ্রুতি নিয়ে যদি আমাদের দাবি পূরণ না হয়, আগামীতে আমরা বৃহত্তর আন্দোলন যাব, প্রয়োজন হলে কলকাতার পথে রাজপথে আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের সকল টেট পাস ক্যান্ডিডেট থেকে আমি অনুতোষ বড়পণ্ডা এই বক্তব্য রাখার চেষ্টা করছি। ধন্যবাদ।